হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর থাকুন এই শুভকামনা করে। আজকে আপনাদের জন্য শীতের মৌসুমে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, শিমের বিচি। কাতলা মাছের মাথা দিয়ে শিমের বিচি, এই রেসিপিটা আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন। শিং মাছ, মাগুর মাছ, রুই মাছ, সকল মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা রান্না করতে পারেন, খুবই অসাধারণ। এখানে আমি একটা বড় মাছের কাতলা মাছের মাথাকে কুসুম কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর 1 কেজি শিমের বিচিকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। এখন বাজারে অ্যাভেলেবেল শিমের বিচি পাওয়া যায়, আপনারা অবশ্যই শিমের বিচির এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন, খুবই অসাধারণ আর পুষ্টিগুণে ভরা। দেখুন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট বাটি, এক বাটি এখানে 6-7টা পেঁয়াজ হবে। দেখুন এগুলাকে এরকম করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, খুবই অসাধারণ এই শিমের বিচি রেসিপিটা। আপনারা এটা ভাত, রুটি, লুচি দিয়ে খাইতে পারেন। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা হবে 1 চামচ, আদা বাটা হবে আধা চামচ। দেখুন এগুলাকে দিয়ে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি দেখুন এখানে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন জাল খাবেন ওই পরিমাপে জালটা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজের সাথে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবার লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এগুলাকে দিয়ে দেখুন আমি একদম তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিছি। দেখুন এরকম করে কষিয়ে নিছি, কষানোর পর এবার কাতলা মাছের মাথাটা দিয়ে দিব, আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা। আপনারা চাইলে এটা ভাজি করে রান্না করতে পারেন, আমার মাছের মাথাটা একদম ফ্রেশ ছিল তাই এটাকে আমি কষিয়ে রান্না করব। দেখুন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিছি, এটাকে এবার ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন এবার এখানে আমি 1টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এই যে এটাকে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি এটাকে একদম কষিয়ে রান্না করব। দেখুন আমার এটা এরকম কষানো হয়ে গেছে, এবার এগুলাকে উঠিয়ে রাখব। দেখুন এই যে মাছের মাথাগুলোকে উঠিয়ে রাখব, এরকম করে কষিয়ে আপনারা রান্না করবেন, খুবই অসাধারণ রেসিপিটা। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে এবার জলের মধ্যে শিমের বিচিগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে আর 2-3 মিনিট এই জলের মধ্যে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। দেখুন কোনো পানি ব্যবহার করি নাই, এরকম ঢাকনা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এই যে লম্বা লম্বা কয়েকটা শিম দিয়ে দিব। আমি আমার আম্মাকে দেখতাম সবসময়, উনি যখন শিমের বিচি রান্না করতো লম্বা লম্বা করে কয়েকটা শিম দিয়ে দিত। দেখবেন এই শিমগুলো খাইতে খুবই অসাধারণ। দেখুন এবার আমি এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানির জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন জল খাবেন ওরকমই জলটা দিবেন, কারণ শিমের বিচি, আলু এগুলাতে জল দেন এগুলা টেনে ফেলে পরে। দেখুন আমার এগুলা কষানো হয়ে গেছে, আগে থেকে উঠানো হয়ে যে মাছের মাথাটাকে দিয়ে দেখুন এগুলাকে ভালো করে মিশিয়ে আমি দেখুন এগুলাকে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। খুবই অসাধারণ এই শিমের বিচি রেসিপিটা। যারা মানে আমার মতো করে এরকম তৈরি করে বাসায় খাবেন তাহলে বুঝবেন যে কতটা মজা, কতটা সুস্বাদু, আর এটা হেলদি এবং পুষ্টিগুণে ভরা। দেখুন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এবার এই যে এরকম করে গোল গোল করে টমেটো, যারা টমেটো পছন্দ করেন অবশ্যই শিমের বিচিতে এরকম করে টমেটো দিবেন, এই টমেটো আর শিমগুলো খাইতে সেই স্বাদ। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1টা ম্যাজিক মশলা। দেখুন এগুলাকে দিয়ে ঢাকনা দিয়ে আমি আর 2 মিনিট রান্না করব। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পরিবারকে রান্না করে খাওয়াবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।